ভিডিও গেম ব্যাক টু আর চ্যানেল। তোমরা কেমন আছো? সকল ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিও, সবাইকে ওয়েলকাম। তো এখন বাজছে বেলা একটা, তো এইমাত্র আমি যাবো হচ্ছে ও বাড়ি, আর কি আমার বাবার বাড়ি, তো মা নিতে এসছে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তো এত রোদে গরমে কী করে যাবো সেটাই ভাবছি। তো বিকেলে বার হতাম, বাট মা একটু দরকার আছে, তার জন্য এই রোদেই বার হয়ে যাচ্ছি। আর এত গরম, আমি তাও হালকা মেকআপ করেছি, এদিকে আমার ঘাম ঝরছে। আর ওই যে দেখো মা শুয়েছে আর ঘুমিয়ে গেছে, মা এই মাত্র আসছে দিচ্ছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এগুলো হচ্ছে বোনের জামা আর বাবার জামা। তো এই যে দেখো আমার ব্যাগে ধরেনি, তো আমার একটা ব্যাগ নিতে হবে। কি বড় আমার তো, এদিকে আনন্দ হচ্ছে আর এদিকে ভয় লাগছে যে রাস্তায় আমি কীভাবে যাব। তো এই যে দেখো ভাই বাইক নিয়ে বার হচ্ছে, আর এদিকে মা গেটটা খুলে দিচ্ছে, কারণ ভাই আমাদের একটু স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। আর এখনও ঠিক হয়নি যে কিসে যাব, একবার ভাবছি বাসে যাব, একবার ভাবছি ট্রেনে যাব। আর এই যে দেখো বার হওয়ার সময় শাশুড়ি মাকে নমস্কার করলাম, আর শাশুড়ি মায়ের সাথে আমার মাকেও নমস্কার করে নিলাম, কারণ সামনে গুরুজন কেউ থাকলে তাকেও নমস্কার করতে হয়, তার জন্য শাশুড়ি মায়ের সাথে মাকেও নমস্কারটা করলাম। তো যে দেখো এখন বাইকে উঠছে, আর বাইকে উঠতে গিয়ে শাশুড়ি মায়ের সাথে একটু বকাবকি করছিলাম, কারণ মা বলছে তুই যাচ্ছিস, আমাকে একবার বড় বললেই না যে যেতে, তার জন্য আমি বলছি চলো আগে রেডি হবে। তো সেই স্ক্রিপ্টটা তোমাদের দেখাইনি। তো যাই হোক, এই যে দেখো মা আর আমি চাপবো আর কি। আর অনেকগুলো ব্যাগ হয়েছে আমার, কোনটা কি নেবো বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু অনেকদিন থাকবো ভেবে রেখেছি, তার জন্য অনেকগুলো ড্রেস নিতে হয়েছে। তো এই যে দেখো কোনো রকমে গেদে গুদে আর কি তিনজনে চেপেছে আর কি, যেহেতু ওই জিনিসগুলোর জন্য আর কি জায়গার একটু শর্ট হচ্ছিলো। আর এদিকে আমার শাশুড়িমা ঠিক আর কি গোছ করে দিচ্ছিল। তো তারপরে আমরা ট্রেনেই আসলাম, ভেবেছিলাম যে বাসে আসবো, আর বাসে আসতে আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, কারণ আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, বাবার বাড়িটা অনেকটাই দূরে, বাসে বসে থাকতে খুব বোর লাগে, তার জন্য ট্রেনেই চলে আসলাম, কারণ আজকে ইচ্ছে ছিল যে ট্রেনে আসবো না। তো যাই হোক ট্রেনেই আসলাম। তো এই যে দেখো দেবগ্রাম স্টেশনে নেমে গেছি, তো এখন হেঁটে হেঁটে টোটো ধরবো, আর মা একটু দরকার ছিল, কারণ একটু বাজার করবে তার জন্যই। তো এইটুকু হেঁটে হেঁটেই যাবো, তারপর ওদিকে বাজার করবো, তারপর টোটো ধরবো। আর ব্লগটা অনেকটাই লেটে আপলোড করা হলো, তো তোমরা প্লিজ দেখে নিয়ে একটু ম্যানেজ করে, জানোই তো আমি ব্লগটা একটু লেটে লেটে আপলোড করি। আর আর তোমরা এমনিতে তো অনেক শর্ট ভিডিওতে কমেন্ট করো যে দিদি ভাই ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দাও। তো আমার ব্লগ ভিডিও জানি না কেন এত লেটে আপলোড করা হয়, আমার নিজের ওপর নিজেরই বিরক্ত লাগে, কারণ এডিটের একটু সমস্যা থাকে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে একটু বসেছিলাম আর কি গাছতলায়, কারণ প্রচণ্ড গরম আর ট্রেনে কি খুব ভিড় ছিল। বাট একটা ছেলে বসেছিলো আমাকে, যাই হোক জায়গাটা ছেড়ে দিয়েছিল সিটটা, তো ওখানে আমি একটু বসে এসেছিলাম আর মা দাঁড়িয়েই ছিল। তোমাদের তো আগেই বললাম যে মা একটু বাজার করবে, তো এই যে দেখো এখানে সবজি বাজার করছে, দেখতেই পেলে মা ভেন্ডি কিনছিল, আরও অনেক কিছু কিনবে। আর এই যে দেখো এখন আমি ছাতা ধরে বসে আছি, কারণ প্রচণ্ড রোদ, আর মাকে আমি আগে থাকতেই বলে দিয়েছিলাম যে মা তুমি ছাতাটা নিয়ে আসবে, কারণ মা আগেই বলেছিল যে তোকে আনার পথে আমি একটু বাজার করে নেব। আর এই যে দেখো তারপর মা চলে আসলো এদিকে আপেল কিনতে, যেহেতু ষষ্ঠীর বাজার বুঝতেই পারছো, অনেক কিছু কেনাকাটা, তারপর অনেক কিছু বাজার থাকে আর কি, তো সেগুলো এখন মা করে নিচ্ছে। আর এদিকে আপেলগুলো একদমই ভালো ছিল না, মানে যেগুলো খারাপ, যেগুলো কম দাম সেগুলো একদমই বাজে ছিল, আর যেগুলো একটু হাই দাম সেগুলো একটু ভালো ছিল, তো সেগুলোই মা নিল। তারপর আমি চলে আসলাম এদিকে আর কি দোকানে, কাপড় জামার দোকানে, যেহেতু ষষ্ঠীতে মেয়ে জামাইকে ড্রেস দেয়, জামা কাপড় দেয়, তো মা বললো যে তুই পছন্দ করে নিবি চল। তো প্রথমে একটা দোকানে ঢুকলাম, তো শাড়ি আমার পছন্দ হলো না একদমই, তারপর আর একটা দোকানে ঢুকলাম, তো ওখান থেকে আমি শাড়িটা নিয়েছি। তো এই যে দেখো এখন আমি ভিতরে ঢুকছি, তো চলো এখন আমি ভিতরে যাই। তো ভিতরে আসা মাত্রই দোকানদার বললো চলো তাহলে ভিতরে আসো আর কি। তো এই যে দেখো মা আমি এখন ভিতরে যাচ্ছি, চলো দেখি কোনটা কি পছন্দ হয়, যেহেতু একটা দোকানে গেলাম পছন্দ তো হলো না, বাট এই দোকানে আবার এসেছি দেখি পছন্দ হয় নাকি। আর ওই যে দেখো আয়নার সামনে আয়না দেখি একটু ঢং করে নিলাম। যাই হোক তারপর এখানে আমাকে দোকানদার অনেকগুলো শাড়ি বার করে দিল, আর যেহেতু এই শাড়িগুলো এখন উঠেছে, তো এই শাড়িগুলোই আমি নিয়েছি আর কি। তো তোমরা একটু পরে দেখতে পাবে আরও অন্যান্য শাড়ি বার করছিল। তো এগুলো শাড়িগুলো বয়স্ক মতো আমার একদমই পছন্দ হচ্ছিলো না, বাট দাদা ভাইটা বার করে দিচ্ছিল তাই দেখছিলাম।
তারপর আরও অন্যান্য শাড়ি বার করেছিল, বাট সেগুলো পছন্দ হয়নি। আমি যখন ফার্স্ট যেটা দেখেছি তো সেটাই আমি নিয়েছি আর কি। তো দাদাভাইকে বললাম যে এটা একটু খুলে দাও তো দেখি। তো যাই হোক, পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিলাম। তোমাদের প্রথমে বললাম ফার্স্ট যে শাড়িটা দেখিয়েছিল তো সেটাই আমার পছন্দ ছিল, তো সেটাই নেওয়া হয়েছে। তারপর চলে আসলাম এখানে মিষ্টির দোকানে বুনোর জন্য কিছু খাবার নিতে। তো ওখানে খাবার নিয়ে টোটো ধরলাম। তো এই যে দেখো, এখন টোটোয় করে যাচ্ছি আর প্রায় বাড়ির রাস্তার কাছে চলেও এসছে। আর এদিকে মনে মনে কিন্তু খুবই আনন্দ লাগছে, কারণ কতদিন পর আমি আবার বাড়ি যাচ্ছি। তো শ্বশুরবাড়ি থেকে অনেকদিন পরই আসা হচ্ছে এখানে আর কি, বাপের বাড়ি। আর এই যে দেখো, আমি আমার মাকে দেখাচ্ছি, আর আমার মায়ের রিয়াকশনটা কিন্তু সেই ছিল মুখের আর কি। তো মা মজা করছিল আর কি। আর এদিকে দেখো, মায়ের কোল থেকে পুরো পাশ থেকে ব্যাগে ভর্তি, আর মা যেহেতু বাজার করেছিল তার জন্য আরও বেশি হয়ে গেছে। তো তারপর টোটো থেকে নেমে এদিকে আমি বাড়ি চলে এসেছি। তো টোটো থেকে নেমে আমাদের একটু হাঁটতে হয় বাড়ি যেতে গেলে, তো সেই রাস্তাটায় এখন আমি হাঁটছি। আর মনে মনে খুবই আনন্দ হচ্ছে, কারণ দিদি তারপর আমার বান্ধবী সকলে আসবে, খুবই মজা করব। তো চলো এখন বাড়ি যাই। ওদিকে বোনও একা আছে, তার জন্য মা মানে আজকে নিতে এসছে, আর আজকেই আমাকে নিয়ে চলে আসলো, থাকতে পারলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।